গুড মর্নিং এভিওয়ান জেন পাস ইউজি এন্ট্রান্স এবং জিএনএম এম পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ প্রত্যেকের পরীক্ষার সুবিধার্থে যেহেতু ডেট ঘোষণা হয়ে গেছে এই কারণে দেখো যে টার্গেট আমাদের রয়েছে দেখো এখানে টার্গেট ফোর ফিফটিনের মধ্যে ফিফটিন মানেটা হচ্ছে এখানে জেন পাস পরীক্ষার জন্য তোমরা অবশ্যই টোয়েন্টির মধ্যে টোয়েন্টি টার্গেট পাবে এবং জিএনএম এনএমের এর জন্য ফিফটিনের মধ্যে ফিফটিন টার্গেট পাবে মক টেস্ট আমাদের ওয়ান এবং আমি আবারও তোমাদের অবগত করে রাখি উভয় পরীক্ষার ক্ষেত্রে চেন পাস যারা দেবে জিএনএম এম যারা দেবে পনেরোটি প্রশ্ন এখানে কিন্তু আমি তোমাদের আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটু ধৈর্য দিয়ে দেখো ওকে কারণ ইংলিশ তো কোনো চেঞ্জ হবে না ইংলিশ উভয় কিন্তু এক আচ্ছা প্রথমে আমরা স্পোর্টিং ইরোরের ক্ষেত্রে চলে আসবো স্পোর্টিং ইরোরে কী বলা হচ্ছে একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো এখানে দেখো স্পোর্টিং ইরোডে তোমাকে ইরোরগুলো খুঁজতে হবে ভালো করে দ্য কোম্পানি হ্যাজ অর্ডার সাম নিউ ইকুইপমেন্টস তো যারা আমার নিয়মিত ক্লাসগুলো দেখো তারা সবাই পারবে প্রত্যেকটা অ্যান্সার করতে এবং পনেরোর মধ্যে পনেরোটি প্রশ্নের সঠিক উত্তর তোমাদেরকে কিন্তু অবশ্যই করতে হবে তাহলে দেখবে যে প্রিপারেশন তোমার স্ট্রং অবশ্যই হচ্ছে এখানে আমরা দেখে নেবো যে আমরা বুঝতে পারছি যে এই যে ইকুইপমেন্ট রয়েছে না এটা দেখো সবসময় সিঙ্গুলার হিসাবে ব্যবহার হয় এর সঙ্গে কোনো মতে তুমি এস যুক্ত করতে পারবেন এস যুক্ত করলে মানে ভুল হয়ে গেল। যেমন তোমার আরও অনেক ওয়ার্ড রয়েছে যেমন ক্যাটেল অনেক ওয়ার্ড আছে যারা নিয়মিত আমার ক্লাস দেখো এর সঙ্গে কখনো এস যুক্ত হবে না মনে রাখবে সে প্লুরাল করো আর সিঙ্গুলার করো তারপর ইনফরমেশন এর সঙ্গেও তোমরা যুক্ত করতে পারবে না ইনফরমেশন আরও অনেক আর্ড আছে ওয়ার্ড আছে আমরা দেখি ইনফরমেশন তারপরে ক্যাটেল ইনফরমেশন ফার্নিচার ঠিক আছে ফার্নিচার এরকম অনেক ওয়ার্ড আছে যার সাথে কখনই তোমরা এস যুক্ত করতে পারবে না ঠিক আছে তাহলে এখানে ইকুইপমেন্টের সাথে এস যুক্ত করা আছে মানে এই অপশনটা কিন্তু ভুল শুধু তোমাদের ইকুইপমেন্টই সঠিক অ্যান্সার হবে আশা করি ক্লিয়ার হয়ে গেছে চলে যাবো আমরা পরবর্তী কোয়েশ্চেন নাম্বার টু এবং কোশ্চেন নাম্বার টুই দেখে নাও আই লাইক ওকে দ্য পোয়েট্রিজ অফ রবীন্দ্রনাথ অ্যান্ড কাজী নজরুল ইসলাম তো এখানে দেখো আশা করি সবাই বুঝতে পেরেছি এটা একই ভাবে যে পোয়েট্রি আছে না এর সঙ্গে কখন এখানে প্লুরাল করলে কিন্তু ভুল হবে এখানে প্লুরাল করলেই তোমরা ভুল করবে এখানে সঠিক অ্যান্সার হবে পোয়েট্রি পয়ত্রী হবে তোমাদের সঠিক অ্যান্সার এখানে কখনোই তুমি প্লুরাল করার চেষ্টা করবে না যদি তুমি প্লুরাল করার চেষ্টা করো তাহলে কিন্তু অবশ্যই তুমি এটা ভুল করবে এটা যা আছে তাই থাকবে অর্থাৎ এখানে কোনো মতে প্লুরাল করা যাবে না যেমন এর আগে আমরা দেখলাম তোমাদের ইনফরমেশান ইকুইপমেন্ট ক্যাটেল এগুলোকে কখনোই আমরা প্লুরাল করবো না যদি করো তাহলে কিন্তু ভুল হবে আশা করি সবার ক্ষেত্রে এটা ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে এভাবে ছোটো ছোটো পরীক্ষার ক্ষেত্রে তোমাদের থাকবে একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখতে হবে এবং নিয়মিত ক্লাস পাওয়ার জন্য টেলিগ্রামটা অবশ্যই জয়েন করে নেবে দেখো এখানে সঠিক তোমাকে বানান কোনটা ঠিক সেটা কিন্তু অবশ্যই তোমাদের চুজ করতে হবে প্রফেসর এই বানানটা কোনটা তোমাদের ঠিক হবে প্রত্যেকে ভালো করে দেখো তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে প্রফেসর কোন বানানটা তোমাদের এখানে ঠিক হবে ঠিক আছে চলো আশা করি সবার ক্ষেত্রে এটা ক্লিয়ার হয়ে গেছে খুব ভালো করে তোমরা পারবে এখানে যে সঠিক অ্যান্সারটা আমরা দেখে নেবো সেটা হচ্ছে অবশ্যই অপশন নাম্বার বি প্রফেসর আমাদের এখানে সঠিক স্পেলিং পরবর্তী আমরা দেখে নেব আর একটা স্পেলিং টেস্ট রয়েছে দেখো সেটা হচ্ছে সাইকোলজি আশা করি সবাই পারবে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এগুলো অবশ্যই পরীক্ষার ক্ষেত্রে থাকবে আমরা সঠিক উত্তর করে নেবো অপশন বি তোমরা সবাই খুব ভালো করে উত্তর করছো এইভাবে কন্টিনিউ তোমরা উত্তরগুলো দিতে থাকো দেখো নেক্সট হয়েছে ইমিডিয়েট ঠিক আছে এগুলো পরীক্ষার ক্ষেত্রে থাকবে ভালো করে দেখো জেন পাস বা জেএনএম এনএম যারা পরীক্ষা দেবে প্রতীক্ষার ক্ষেত্রে কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ কি রয়েছে দেখো স্পেন্টেড ইমিডিয়েট ইমিডিয়েট তোমাদের যে সঠিক বানানটা হবে সেটা হচ্ছে অবশ্যই অপশন নাম্বার সি যারা করেছো তারা কিন্তু অবশ্যই সঠিক করেছো পরবর্তী আমরা চলে যাবো পরবর্তী কি রয়েছে দেখো পরবর্তী দেখো সিনো অ্যান্টো থেকে অবশ্যই পরীক্ষার ক্ষেত্রে প্রশ্ন থাকবে ভালো করে দেখো সিনোনিম বা তোমাদের অপোজিট ওয়ার সরি সিনোনিম বা মানে হচ্ছে তোমাদের সেম ওয়ার্ড বা ক্লোজ ওয়ার্ড এগুলো ক্ষেত্রে কিন্তু তোমাদের হবে কি বলছে দেখো ইনফ্যাচুয়েশন ইনফ্যাচুয়েশান কথার অর্থ তোমরা সবাই জানো ইনফ্যাচুয়েশন মানে হচ্ছে মায়া ঠিক আছে ইনফ্যাচুয়েশন মানে হচ্ছে মায়া তো এখানে সঠিক তোমাদের সিনো বা ক্লোজ বা নিয়ারেস্ট ওয়ার্ড তোমাকে দেখতে হবে আমরা সবাই জানি সঠিক উত্তর হবে অপশন সি কম্পেশন মানে হচ্ছে মায়া বা স্নেহ ঠিক আছে অবশ্য আমরা সঠিক উত্তরটা জেনে নিলাম পরবর্তী রয়েছে দেখো ফ্রি জু ডাইস ঠিক আছে ফ্রি জু ডাইস এই এই কথাটি রয়েছে এর মানেটা আমাদেরকে একবার ফাটাফাট জেনে নিতে হবে এবং আমরা নন ক্লাসগুলো কিন্তু করতে হবে এর মানেটা হচ্ছে কুসংস্কার ঠিক আছে এর মানে হচ্ছে কুসংস্কার তোমাদেরকে দেখতে হবে এখানকার সঠিক কোনটার ওয়ার্ড হচ্ছে কুসংস্কার আমরা সবাই জানি সুপার এর মানেটা হচ্ছে কুসংস্কার অপশন বি আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে পরবর্তী ওয়ার্ড রয়েছে দেখো অ্যান্টো মানে হচ্ছে অপোজিট ওয়ার্ড তোমাদের ফাইন করতে হবে অপোজিট ওয়ার্ড তোমাদের কি আছে দেখো বিল্ড বিল্ড মানে কি বিল্ড মানে হচ্ছে তৈরি করা বিল্ড মানে হচ্ছে তৈরি করা তো তোমাদের এখানে সঠিক অ্যান্টো মানে বিপরীত বা অপোজিট ওয়ার্ড কি হবে আমরা সবাই জানি কলাপস কলাপস মানে হচ্ছে ভেঙে পড়া বা ধ্বংস হওয়া অপশন ডি আমাদের এখানে সঠিক উত্তর হবে যারা ভালো এবং রেগুলার বেসিস করছে তারা কিন্তু সবাই অ্যান্সার গুলো করতে পারবে পরবর্তী ওয়ার্ড রয়েছে দেখো ফেভেল দেখো ফেভেল কথার অর্থ সবাই জানো যে দুর্বল ফেবল কথার অর্থ কি ফেবল কথার অর্থ হচ্ছে দুর্বল তোমাকে এখানে কি করতে হবে অপোজিট ওয়ার্ড আমরা অবশ্যই অপোজিট ওয়ার্ড করব স্ট্রং মানে হচ্ছে শক্তিশালী ঠিক আছে সবাই খুব ভালো করে উত্তর দেবে আমি আশা করছি চলো পরবর্তী রয়েছে আমাদের ফিলিং দা ব্ল্যাঙ্ক রয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট জেন পাস বা জিএনএম এন এম পরীক্ষার ক্ষেত্রে হি হ্যাজ বিন ইনভাইটেড এটা দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদের ব্যবহার করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ঠিক আছে তো ইনভাইটেড এর পরে আমরা অবশ্যই এখানে অপশন বি নেব অর্থাৎ ইনভাইটেড পরে অবশ্যই আমরা টু প্রিপজিশন ব্যবহার করব অপশন বি আমাদের এখানে সঠিক অ্যানসার হবে এটাও ছিল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন রিলেটেড আচ্ছা পরবর্তী আমাদের কি আছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের ক্ষেত্রে আরেকটা আছে দেয়ার ইজ নো এখানে দেখো ওয়াটার আছে ইন দা ক্লাস তো ওয়াটার যেহেতু তোমাদের আনকাউন্টেবল নাউন এটা কি এটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন এবারে আনকাউন্টেবল নাউন যদি হয় তাহলে তোমাদের কি করতে হবে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে অবশ্যই তোমাদের আনকাউন্টেবল ওয়ার্ড ব্যবহার করতে হবে যেটা হচ্ছে মাছ মাছ হচ্ছে কি আমাদের আনকাউন্টেবল ক্ষেত্রে এটা ব্যবহার হয় তাহলে দেয়ার ইজ নট দেয়ার ইজ নট মাছ অবশ্যই আনকাউন্টেবলের ক্ষেত্রে ব্যবহার করব দেয়ার ইজ নট মাছ ওয়াটার ইন দ্য গ্লাস আশা করি সবার ক্ষেত্রে এটা ক্লিয়ার হয়ে গেছে আনকাউন্টেবলের ক্ষেত্রে অবশ্যই আমরা ব্যবহার করবো দেখো তোমাদের বলে রাখে ডেলি কুইজ শর্ট নোট এক্সাম রিলেটেড নোটিস টেলিগ্রাম অবশ্যই সমস্ত কিছু তোমরা টেলিগ্রাম ফলো করো সব কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে আচ্ছা পরবর্তী আমরা চলে যাব পরবর্তী ওয়ার্ড কি রয়েছে দেখো দ্য ব্ল্যাঙ্কের ক্ষেত্রে আর একটা প্রশ্ন ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে ইট ইজ হ্যা ইট হ্যাজ বিন ডিসাইডেড টু দ্য অফিস টু গিভ ইট এ নিউ লুক মানে এটা ডিসাইড করা হয়েছে যে এই অফিসটাকে কি নতুন লুক দেওয়া হবে কিভাবে অবশ্যই রিনোভেট রিনোভেট মানে কি নতুন করে শুরু করা বা নতুন কিছু করা আমরা জানি রিনোভেট কথার অর্থ হচ্ছে নতুন করে কোনো কিছু শুরু করা তো অবশ্যই এখানে আমরা অপশন বি চুজ করব। রিনোভেট করে নতুন একটা অফিসকে কি করছে লুক দেওয়ার চেষ্টা করা হচ্ছে আচ্ছা পরবর্তী আমরা দেখে নেব থার্টিন নাম্বার কোশ্চেন এখানে দেখো কারেক্ট মিনিং তোমাদের মানে যেটাকে আমরা অন অনার সাবস্টিটিউশন বলি অন হু ডাজ নট টেক এনি ইনকেটিং ড্রাগ মানে যে কোনো মতেই কি করে না ড্রাগকে হাতে নেয় না বা ড্রাগ থেকে দূরে সরে থাকে তাদেরকে অবশ্য আমরা কি বলবো টি বলবো বলবো যারা আসক্তি থাকে না কোনো একটা ড্রাগসের ক্ষেত্রে আসক্তি থাকে না দূরে সরে থাকে তাদেরকে অবশ্য আমরা টি বলবো আশা করি ক্লিয়ার হয়ে গেছে সবার ক্ষেত্রে চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নে কোশ্চেন নাম্বার ফোরটিন দেখো এখানে আর একটা রয়েছে যে অন হু ইজ এনাবেল টু পে হিজ ডেপ তার যে ঋণ দিতে যে অস্বীকার করে বা পারে না বা তার পরে অক্ষম হয়ে পড়েছে অক্ষম কি হয়েছে টু পে হিজ ডেপ তার ঋণ পে করতে গিয়ে অক্ষম হয়ে পড়েছে তাদেরকে কি বলা হয় অবশ্যই তাদেরকে আমরা কি বলবো অবশ্যই অপশন বি বলবো ব্যাংক রূপ দেখো তার ঋণটা কোথায় নেয় ঋণ সাধারণত ব্যাংক থেকে নেয় ঠিক আছে রিং সাধারণত ব্যাঙ্ক থেকে নেয় এবং ব্যাঙ্ক মানে হচ্ছে ব্যাঙ্ক রুপড ব্যাঙ্ক লুট হয়ে গেল বা ব্যাংক রুপড হয়ে গেল তাহলে রিলেটেড কিন্তু অবশ্যই আমরা এখানে মনে রাখতে পারি চলো আমরা ফিফটিন নাম্বার কোশ্চেনে চলে যাবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো মক টেস্টগুলো তোমাদের অবশ্যই অ্যাটেন্ড করতে হবে এখন থেকে এবং দেখে নিতে হবে যে কটা পারছো হি ইজ ফ্লাইং এ কাইট এটা তোমাদের ভয়েস চেঞ্জ করতে হবে দেখো হি ইজ ফ্লাইং এ কাইট কোনটা তোমাদের ঠিক হবে একবার ভালো করে সবাই দেখে নেবে ফাটাফাট অবশ্যই আমরা এখানে দেখো যারা রেগুলার বেসিস অ্যাটেন্ড করো তারা সবাই পারবে এর সঠিক অ্যান্সারটা তোমাদের এখানে কি হবে আমরা এখানে যে সঠিক অ্যান্সারটা করবো সেটা হচ্ছে অবশ্যই অপশন এবারে প্রশ্ন হচ্ছে কেন করলাম কারণ এটা হচ্ছে অবজেক্টটা প্রথমে তোমাদের ব্যবহার করতে হবে এই যে সাবজেক্ট এখানে ভার রয়েছে এবং এখানে তোমাদের সাবজেক্ট রয়েছে তো তোমরা জানো যে প্রথমে অবজেক্টটা বসে যেতে হয় অবশ্যই এ কাইট অবজেক্ট হলো এটা তোমরা দেখতে পাচ্ছ এটা কোথায় রয়েছে এটা দেখো ফ্রেজেন্ট এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে ফ্রেজেন্ট কন্টিনিউয়াস এবারে প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি থাকে তাহলে আমরা সবাই জানি যে এর সঙ্গে এক্সট্রা হিসাবে বিং কথাটা যুক্ত হয় বিং যুক্ত হয় আর যদি আমাদের পারফেক্ট থাকে পারফেক্ট যদি থাকে সে পাস্ট হতে পারে প্রেজেন্ট পারফেক্ট হতে পারে এই বিংটা কি হয়ে যায় এখানে বিংটা কিন্তু বিং হয়ে যায় ঠিক আছে আর যদি তোমাদের মডেল অক্সিলারি ভার্ব থাকে তাহলে কি হয় বি হয়ে যায় কি হয়ে যায় বি হয়ে যায় তাহলে অবশ্যই আমরা দেখো এ কাইট অবশ্যই আমরা ইজ ব্যবহার করব কারণ কাইট একটার ক্ষেত্রে ব্যবহার হয়েছে তারপরে আমরা অবশ্যই উইং ব্যবহার করব সবসময় অক্সিলিয়ারি ভার্বের পরে আমরা উইং ব্যবহার করব তারপরে এটা মেন ভার্ব হচ্ছে তোমাদের ফ্লাই মেন ভার্ব ফ্লাই এর থার্ড ফর্মটা আমাদের করতে হবে দেখো মেন ভার্বের থার্ড ফর্ম হচ্ছে ফ্লাউন তারপরে বাই লিখে হিম কেন লিখলাম আমরা কারণ সাবজেক্ট হচ্ছে আমাদের হি হি বলে অবশ্যই আমরা হিম লিখলাম তো ডেইলি তোমরা এই নন স্টপ মক টেস্ট পেয়ে যাবে ডেইলি ইংলিশের কিন্তু মক টেস্ট তোমরা পেয়ে যাবে ডেইলি অফলাইন আমি তোমাদের মক টেস্ট নেব যারা জেন পাসের জন্য প্রিপারেশন নিচ্ছ জেন পাসের জন্য বা যারা জিএনএম এনএম এর জন্য এনএম বা জিএনএম এর জন্য প্রিপারেশন নিচ্ছ ইংলিশে ভালো একটা স্কোর করতে চাও মানে ফুল স্কোর করতে চাও তারা ডেইলি কিন্তু মক টেস্টগুলো অ্যাটেন্ড করবে এবং ক্লাসগুলো যদি ভালো লাগে বা উপকারে আসে বা ডেইলি যদি তোমরা পেতে গিয়ে নাইনটি পার্সেন্ট কমন পেতে চাও তাহলে ক্লাসটা একটা লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অবশ্যই অন করে রাখবে থ্যাংক ইউ টেক কেয়ার টাটা জয় হিন্দ